সুন্দরকে হয় বরপেটা হলি বলে কলে গোটেই পগলা হয়ে যায়। থিয় নাম নাগেরা নাম ইয়াত যুক্ত বস্তু আছে এটা নষ্ট করবলে নিদিব, সকলে একাত্ম হয়ে কাম করক। আর মই ভাবো, মই আশাবাদী, মোরও প্রত্যাহ্বান মই বহুত গ্রহণ করেছো, বহুত প্রত্যাহ্বান। মো সেদিনা নলবাৰীত একটা কর্মশালা করবলাইছো, এই একটা কিনা মঞ্চ ওলাইছে তেওঁলোকে, মই সেইটোত নাই কারণে কর্মশালা করবলে নাযাবি এনেকুৱা ধরনের কথা মই নাই। কিন্তু মই কোনো দল সংগঠন মই এইবোৰক নকও, মই অসমীয়া। আর এনে ধরনের কথা কয় উজনির অমিয়া, উজনির মানুষ আহি নামনিত কিয় আসব, মই অসমীয়া, প্রথমতে মই অসমীয়া ন। গতি এনে ধরনের এই বস্তুবোৰৰ মহিলাসকলে যেহেতু নাম শিকিছে, নাম জানিছে, নামের তত্ত্ব অনুভব করক, আর মানুষ হিসাবে জিয়াই থাকবলে এই বিষয়টুক আগবাই নিয়ক, মই সেটাই ভাবো। আর ইয়াত একটা সুন্দর পরিবেশ আজি আমার নামনি অসমৰ একটা বিশেষত্ব কি জানেনে, নামত চাপৰি আৰু কণ্ঠ কতো নাই। আমার ফলে চাপৰিটো বজাবই নাজানে ভালকে, মানে সেই চাপৰির যেটো শব্দ, এই চাপৰি শব্দটো বহুত ডাঙৰ কথা। হৃদরোগী সকলেও যদি এনে ধরনের চাপৰি বজায় ডক্টরে সেটা প্রেসক্রাইব করে, ইয়াত বহুত ইয়াত বৈজ্ঞানিক কিছু কথা আছে। আমি শারীরিকভাবে আমার এটা একটা ব্যায়াম, আজি আমি 11টা বজার পৰা 11:30 বজার পৰা মোটামুটি আমার সকলে যে কারো মুখত আসলে কি হয় মানে ভাগরর কোনো ইয়াতে তারমানে এসা আমি দেখায় না, এই কথাবুৰে আমাক অত্যন্ত পজিটিভ করে পেলাছে। আমি ইতিবাচক, মই পাছত কথা কম, এই ইতিবাচক এটা ভাবেরে গোটেই পরিবেশটুক মানে জীপাল করে তুলিছে, হাউলিত একটা বেলেগ পরিবেশ হব। আর সকল সময়তে আপনার সেই সহযোগিতা আমি কামনা করলাম, ধন্যবাদ। হাউলি পদ্মপ্রিয়া মহিলা সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগ হাউলি রাস মন্দির আদি বাকরিত দিহানাম প্রতিযোগিতা দিহানাম তৎক্ষণ কর্মশালা আরম্ভ হয়েছে, ধর্ম সংস্থা মনায় থয় সম্ভব আমি যুগে যুগে পৃথিবীত যেতিয়া অসূয়া অশান্তি আদিয়ে সমাজ ব্যবস্থা অঙ্কিল করে তোলে, ঠিক তেনে সময়তে ভগবান শ্রীকৃষ্ণই নানা রূপে সন্ত সাধু রূপে অবতার হয় আর জীবক উদ্ধারর পরিত্রাণ দি অন্তর্ধান হয় গে। কিন্তু ঠিক তেনেকুৱাকৈ মহাপুরুষ আমার অসমতো মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব, শ্রী শ্রী মাধবদেব, শ্রী শ্রী রামোদয়দেব আর শ্রী শ্রী হরিদেব জন্মগ্রহণ করেছিল। কিন্তু মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর আগতেও নামের সৃষ্টি হয়েছিল, কিন্তু আমার অসমত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে ঘোষা নাম যেন ধরনের সৃষ্টি হয়েছে, ঠিক তেনে ধরনের দিহানামরও সৃষ্টি হয়েছে। তার কিছু নামর শৈলী বেলেগ বেলেগ, ইতিমধ্যে বাইদেউ আজি আমার প্রশিক্ষক বাইদেউ কইছে, কিন্তু এই আমার অনুষ্ঠানটা পরিচালনা করার ক্ষেত্রে আমি তিনদিনিয়া কার্যসূচীতে আমি দিহানামর প্রশিক্ষণ আরম্ভ করেছো। আর আমার ভারত সরকারের দ্বারা গুরু উপাধি প্রাপক শ্রদ্ধার অভিযানক বাই কলিতা বাইদেউর সহযোগত আজির অনুষ্ঠানটি আমার পরিচালনা করা হয়েছে। আর এই অনুষ্ঠানট আমার পদ্মপ্রিয়া মহিলা সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগের লগতে হাউলির ক্রিয়া সাংস্কৃতিক দিকত একটা সংগঠন রামধেনু জড়িত সহযোগ করেছে। গতি এইটার ক্ষেত্রে আমি একটা অনুমান করব পারো যে আমার হাউলির লগতে আমার অসমের যিখিনি মহাপুরুষসকলের ইমূরের সিমূরের যা সৃষ্টি করে হয়েছিল বা এতিয়াও কিছু মানে মহাপুরুষের সৃষ্টি লুপ্ত হয়ে আছে, সেই লুপ্ত সংস্কৃতি সমূহ যদি আমি এনেকুৱা কর্মশালার যোগেদি অনুষ্ঠিত করব পারো তেতিয়াহলে নিশ্চয় আমার অসমের সংস্কৃতির প্রসার হব। আর এনেকুৱা কর্মশালার যোগেদি আমি অসমের সংস্কৃতির লগতে আমার অসমের আর যা লুপ্ত হবলৈ ধরাই যায় ওলাইছে, বহুত সংস্কৃতি এতিয়াও আমার লুপ্ত হয়ে আছে। যেনেকুৱা ধরনের মই পাটবাউসী সত্রত মোর জন্ম, মোর পাটবাউসীর ছোৱালী, সেই হিসাবে মই পাটবাউসী সত্রত মহাপুরুষ দামোদরদেবর সত্রত এতিয়াও দামোদরদেবর সত্রত বহুত বস্তু লুপ্ত হয়ে আছে। সেই লুপ্ত সংস্কৃতি সমূহ যদি আমার আমার শ্রদ্ধার বাইদেউ অমিয়ানক বাই কলিতা বাইদেউর জড়িয়ে যদি আমি এই অনুষ্ঠানসমূহ আমি প্রশিক্ষণ পাতি এনেকুৱা অনুষ্ঠানের জড়িয়ে যদি আমি করব পাৰোঁ, নিশ্চয় আমার হাউলের লগতে আমার যে আজি আয়তী বাইদেউ যিমান ধুনীয়াকৈ গোটেই তাল মান বিষয়ের উপর আজি এটা কর্মশালার গোটেই খিনি করে গেছে, ঠিক তেনেকুৱাকৈ হয়তো আজি কিছু মহিলাই বুঝি নাপায় যে নাম কি, নামের স্কেল কি, তালমান কি, হয়তো আমি কলেও আমি বুঝি নাপাই, কিন্তু আজি বাইদেউ ইমান সুন্দরকৈ কৈছে তার কারণে বাইদেউক আমি যথেষ্ট
মানে ধন্যবাদ জ্ঞাপন করেছো। ভবিষ্যতেও বাইরে আমাক এনেক সহায় করব। আর পদ্মপ্রিয়া মহিলা সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগত যে কর্মশালা আমি অনুষ্ঠিত করেছো তার ভিতর হয়তো বহুত আমার দুকৃতি রয়ে গেছে। আমি গোটাইখিনি হয়তো মহিলাসকল আমি যিখিনি করিব লাগিছিল সেইবিলাক করিব পৰা নাই। আর দূর দূরণির পরাও যে আমার মহিলা সকল ওলাই আহিছে তেওঁলোকক আমাক বেয়া নাপায়, কারণ তেওঁলোকৰে এইটো অনুষ্ঠান যেহেতু আমার মহিলা সাংস্কৃতিক গোষ্ঠী, গতি মহিলাই মহিলার দুঃখ বুঝব লাগবে, কোনেও সংগ্রাগ নকরাক এই অনুষ্ঠানটি যাতে চলাই নিয়ে তারবাবে মই সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছো। আর বাকি দুটা দিনের কার্যসূচীত সকলের অংশগ্রহণ এই চ্যানেলের যোগেদে মই আহ্বান জানাইছো। সকলে যে সময়ের মূল্য বুঝি তা সময়ত উপস্থিত হয় তারবাবে সকলকে মই অনুরোধ জানাইছো। ধন্যবাদ। দল তো বহুতে যোগদান করেছে, ব্যক্তিগত হিসাবে যোগদান করেছে মোটামুটি 25-30টা দলে আমার ইয়াত যোগদান করেছে। এনেকুৱা যদি কোনোবা মহিলা আহে যে মই সিঙ্গুল আহি বলে যোগদান পারিব 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 ঠিক আছে। গুরু উপাধি প্রাপক বাইদেউ আজি আমার ইয়াত হাউলিত, আমি হাউলি রাইজে আনন্দিত গৌরব আনিছো। আপনি আজি ইয়াত আহি কেনেকুৱা পাইছে? প্রথমতে সকলকে ভক্তিভরা সেবা নিবেদন করেছে, পরমপিতা পরমেশ্বরের চরণত প্রার্থনা জানাইছো সকলের কুশল হোক মঙ্গল হোক, আর নামের প্রভাবে সকলের মনবর সজীব হয়ে থাকুক, জীপাল হয়ে থাকুক, আসলে সেটাই উদ্দেশ্য। গুরু হব পড়ার যোগ্যতা নাই, সেয়া জগৎগুরু পরমগুরু আমার শ্রীমন্ত শঙ্করদেব। তথাপিতো যেতিয়া আমি এখন দেশত বাস করো, এখন রাজ্যত বাস করো, কিছু পরিক্রমা থাকে, তেনে ধরনের সরকারি তেনকা কার্যসূচী থাকে, আর তাতে আমি পরীক্ষা এটা দি পাইছিল, কিন্তু সেটা এতালেকে ভবা নাই নিজক গুরু হয়েছো বলে। তথাপিতো কাম করবলে একটা প্রেরণা তেনেকে বলে মই অনুভব করো। আজি হাউলির এটা পরিবেশ অত্যন্ত সুন্দর, বহুতে মোক উজনি অসমত কয় যে তাত কেনেকে নাম শিকাবা, এইটো কথাই বুজি নাপায় বুলি কয়। কিন্তু মই জানো, যিহেতু মই আপোনালোকেও চাগে জানে যে বিয়া মোৰ পাঠশালালে হৈছে, যে মোৰ ইয়াত এটা টান আছে, মানে আচলতে তেজৰ সম্বন্ধৰে সৈতে এটা টান আছে, তাৰমানে অকল মুখে কোৱাটোকে নহয়, তাৰমানে যে মই জানো ক'ত